তোমরা জাতির কোনো গুণী। আরে দুনিয়ার জন্য আপনি এ কাজ করছেন কেন? আজকে আমরা কেউই তো দুনিয়াতে স্থায়ী থাকবো না। দুনিয়ার এই ক্ষমতা, বৃত্ত, এই 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 সম্পত্তির লোভে আমরা আজকে অমানুষের মতো কাজ করছি। সুতরাং এটাই হচ্ছে তাকওয়ার পথে সবচেয়ে বড় অন্তরা। এই জন্য আল কানাআতু বিল কালীল, আল্লাহ আপনাকে যা দিয়েছেন বৈধভাবে আপনি যে বৃত্তের অধিকারী হয়েছেন, যে সম্পত্তি আপনি পেয়েছেন সঠিকভাবে বৈধ পথে, সেটাতেই আপনার সন্তুষ্ট থাকা উচিত। এটাই হচ্ছে তাকওয়া। ওয়াল ইসতিআযাদু লিয়াউমির রাহীম, ওয়াল ইসতিআযাদু লিয়াউমির রাহীম, এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আপনাকে সেভাবে চলতে হবে, মনে হয় আমি অল্প সময়ের মধ্যে মারা যাব, তাহলে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আজকে সেই চিন্তা আমাদের করা উচিত। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা তাকওয়াটা কি, এটা একটু উদাহরণ দিয়ে বোঝাও তো। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমা তারাফতা তরিকা তাশাউকিন, আপনি কি কাঁটাযুক্ত পথে চলেছেন? কাঁটাযুক্ত পথে আপনি কি কখনো চলেছেন? কয়লা বেলা কয়লা ফামা আমিল, হ্যাঁ আমি চলেছি। তখন বললাম, কিভাবে চলেছেন, কিভাবে হেঁটেছেন? তখন ওমর ইবনে খাত্তাব বললেন, ইজতাহাদতু ওয়াশাম্মার, আমি খুব সতর্কতার সাথে খুব ভালোভাবে ইজতিহাদ করে কষ্ট করে আমি চলেছি, তাই না? খুব কাঁটা যদি থাকে আপনাকে তো কাপড় মুচিয়ে কিংবা আপনার গায়ে যাতে কাঁটা না বিঁধে, পায়ের নিচ থেকে কাঁটা না ফুটে, সেভাবে আপনাকে চলতে হবে। তিনি বলেছেন সেভাবে চলেছি। তখন উবাই ইবনে কাব বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বললেন যে ফাযালিকা আত-তাকওয়া, ফাযালিকা আত-তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। কাঁটাযুক্ত পথে চলার সময় আপনি যখন কাঁটা যাতে শরীরে না বিঁধে, পায়ে না বিঁধে যেমন চলবেন, তাহলে এই দুনিয়া চলার সময় কোনো হারামে যাতে সম্পৃক্ত না হন, কোনো অন্যায় দুর্নীতি এবং খারাপ কাজে, অবৈধ কোনো কাজে যাতে সম্পৃক্ত না হন, সেভাবে চলাটাই হচ্ছে তাকওয়া। এটাই তো জরুরি, এটাই তো মুসলিমদের জন্য আসলে করণীয়। এবং এভাবেই মুসলিম কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে। যারা চুরি করে তারা কি শ্রেষ্ঠ হতে পারে? যারা জেনা ব্যবচার করে অশ্লীল জীবন যাপন করে তারা কি শ্রেষ্ঠ হতে পারে? যারা অন্যায় রাহাজানি করে জুলুম করে তারা কি শ্রেষ্ঠ হতে পারে? সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় আগমন করলেন, ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করলেন, তখন তিনি দেখিয়ে দিলেন যে সমাজ থেকে কিভাবে অন্যায়কে দূর করতে হয়, কিভাবে মানুষের জনকল্যাণে কাজ করতে হয়, কিভাবে দুর্নীতিকে বিদায় জানাতে হয়, জুলুমকে সমাজ থেকে রিমুভ করতে হয়, এটা কি তিনি দেখালেন? সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া ভিত্তিক মদিনা সমাজ তিনি তৈরি করে দেখিয়েছিলেন। এবং আজকেও মুসলিমরা যদি সঠিকভাবে ইসলামের উপর থেকে সমাজকে সুন্দর করতে চায়, তাহলে তাকওয়ার বাইরে তাদের আর কোনো সুযোগ নেই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দা কমপ্লিশন অফ তাকওয়া, তাকওয়ার পরিপূর্ণতা হচ্ছে, আইয়াত্তাকিয়াল আব্দু রাব্বাহু হাত্তা ইয়াত্তাকিয়াহু মিন মিথকালি যাররাতিন, যে বান্দা তার রবকে ভয় পাবে এমন কি সে অ্যাটম অনুপরিমাণ পাপ থেকেও নিজেকে বিরত রাখবে। বলেছেন, ওয়াহাত্তা ইয়াতরুকা বা'দা মা ইয়ারাহু হালালান খাশিয়াতা আন ইয়াকুনা হারামান, এমন কি সে যেটাকে মুবাহ হালাল মনে করছে, কখনো কখনো সে হালালকে সে বর্জন করবে, ত্যাগ করবে, কারণ ওই হালালের মধ্যে সম্পৃক্ত হলে হারামের সাথেও তার সংযোগ হয়ে যেতে পারে, সেই ভয়ে সে মুবাহ এবং হালালকেও পরিত্যাগ করবে। যেমন আপনি যদি যেমন একজন ভাইয়ের সাথে আড্ডায় বসেন, আড্ডায় বসা কি হারাম? হারাম না। যদি আপনি সেই আড্ডায় হারাম কোনো কাজ না করেন, কিন্তু সেই আড্ডায় বসে যদি আপনার জোহরের নামাজ মিস হয়ে যায়, বলেন তো বসবেন? আপনি যদি খেলাধুলা করেন, যেটা দিয়ে ব্যায়াম হয়, দৌড়াদৌড়ি করলেন, ফুটবল খেললেন সতর থেকে এক ঘন্টা, কোনো অসুবিধা নাই, শরিয়া কি সেটাকে হারাম বলে? হারাম বলে না। কিন্তু ফুটবল খেলতে গিয়ে যদি আপনি সতর দেখিয়ে ফেলেন, মেয়েদেরকে মাঠে নামিয়ে দেন, কিংবা আপনি ফুটবল খেলতে গিয়ে আসরের নামাজ আপনার বাদ পড়ে গেল, তাহলে এই প্রত্যেকটা সুরতে শরীয়তে জায়েজ হবে? জায়েজ হবে। তাহলে একটা জায়েজ জিনিসও যদি সেটা আপনাকে হারামের মধ্যে নিয়ে ফেলে দেয়, তাহলে সেই জায়েজ জিনিসটাও আমাদের জন্য জায়েজ হবে না। এবং সেটা তরক করাটাই হচ্ছে কি? তাকওয়া।
তাকওয়া, এই বিষয়গুলো আজকে আমরা আমাদের মাথায় সেট করি নাই, ফলে আমাদের পিতামাতারাও তাকওয়া মেনটেন করছেন না, ফলে সন্তানদের কাছে আমরা চিন্তা করছি ওরা কেন খারাপ হয়ে যাচ্ছে কেন, তাই না? এই কথাগুলো আজকে আমরা বলছি। আজকে যেই বাবা মায়েরা ধূমপান করে, সে চায় তার ছেলে মেয়ে ধূমপান না করে, কিন্তু পারবে কি তাকে সরিয়ে রাখতে? যে মা আজকে হিজাব করে না, সেই মা চায় তার সন্তান হিজাব করুক। এটা আমি নিজ চোখে দেখেছি অনেক শহরের স্কুলে, যে মা মাথা খালি করে ছোট বাচ্চাকে হিজাব পরিয়ে ইসলামিক স্কুলে নিয়ে আসছে। বলেন তো এটা কি, মানে চিত্রটা কি মিললো? মোটে মিললো না। এইভাবে তো হবে না, আপনি নিজে আমল করছেন না, সন্তানকে আপনি সে যেভাবে গড়ে তুলতে চাচ্ছেন আপনি তো উল্টোপথে চলছেন, তাহলে কিভাবে আপনার সন্তান ভালো হবে? আপনি সুদের সাথে সম্পৃক্ত, আপনি ঘুষ খেয়ে অনেক বিশাল প্রপার্টি করে ফেলেছেন, আর চাচ্ছেন যে সন্তানটা যায় এনাফ টাকা এসে গেছে, এখন সন্তান যেন ভালো হয়, হবে কি ভালো বলেন তো? এনাফ টাকা কোথেকে এসেছে আপনার? এই টাকাটা তো এসেছে আপনার অন্যায় ভাবে, অবৈধ পন্থায়। এই টাকাটা আপনাকে অবশ্যই, এর থেকে আপনাকে মুক্ত হতে হবে, মুক্ত হয়ে তওবা করতে হবে, এবং তারপরে আপনি আপনার সন্তানকে যদি ভালো তার বিয়ার দেন সে ভালো হবে, অন্যথায় হারাম খেয়ে না নিজে ভালো থাকতে পারবেন না আপনার সন্তানরা ভালো থাকতে পারবে। আমার প্রিয় ভাইরা, আমার বোনেরা, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাকওয়া আমাদেরকে শেখায় হারাম কাজে সম্পৃক্ত হওয়া যাবে না, শুধু তাই না, একটু আগে কি বললাম, হারাম কাজে সম্পৃক্ত হওয়ার ভয়ে অনেক সময় হালালকে বর্জন করতে হবে। যদি এতটা সাবধানতার সাথে আজকে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি, পরিবেশকে গড়ে তুলি, সমাজকে চালাই, তাহলে এই সমাজ আস্তে আস্তে ধীরে ধীরে ইতিবাচকভাবে পরিবর্তিত হবে। এখানে ওমর ইবনে আব্দুল আজিজ তার থেকে একটা চমৎকার কথা আছে, তিনি বলছেন লাইসা তাকওয়াল্লাহি বিসিয়াম আন-নাহা ওয়া লা বিকিয়ামিল লাইল ওয়া তাখলিত ফীমা বাইনা যালিক। যে তাকওয়া আমরা অনেকে মনে করি যে খুব বেশি ইবাদত করলাম, রাত জাগলাম, সারা দিন সিয়াম পালন করলাম, বলো আরে ভাই উনি তো অনেক মুত্তাকি মানুষ, দেখেন সারা মাস সিয়াম পালন করে, হ্যাঁ আইয়ামুল বিদর সিয়াম পালন করে, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে, তারপরে রাতে জেগে তাহাজ্জুদ পড়ে, কিন্তু যদি তার ব্যবহার ভালো না হয়, কিন্তু যদি তিনি হারাম থেকে দূরে না থাকলেন, তিনি যদি কোনো প্রশাসনিক কর্মকর্তা হন, অথবা তিনি যদি ব্যবসায়ী হন, তিনি তার কর্মক্ষেত্রে যদি সততা রক্ষা না করেন, দুর্নীতি যদি করেন, তাহলে কি তাকওয়া থাকলো তার? সে কথাই তিনি বললেন, বললেন ওয়ালাকিন তাকওয়াল্লাহ তারকু মা হারামাল্লাহ ওয়া আদাহু মা তারাদ আলাইহি। আল্লাহর তাকওয়া হচ্ছে হারামকে তরক করা এবং ফরজ কাজকে আদায় করা। আপনার উপর অনেক কাজ ফরজ আছে না, ফরজ কি শুধু সালাত? আমাদের অনেক মানুষ মনে করে যে মুত্তাকি মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। আরে ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে কি মুত্তাকি হওয়া যায়? অনেক মানুষ আছে যারা সেজদার দাগ পর্যন্ত ফেলে দিয়েছে, কিন্তু এর পরেও তারা সমাজের অনেক বিধ্বংসী কাজে তারা লিপ্ত রয়েছে, এরা প্রকৃত মুত্তাকি নয়। তালাক ইবনে হাবিব প্রখ্যাত একজন তাবেঈ ছিলেন, তিনি তাকওয়ার একটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন, এটা আপনারা মনে রাখবেন। তাকওয়ার জন্য দুই সাইডে তিনটা তিনটা কাজ করতে হবে, অথবা তিনটা জিনিস বর্জন করতে হবে, ইতিবাচক সাইডে তিনটা কাজ করতে হবে, আর বর্জন করার ক্ষেত্রে তিনটা জিনিস বর্জন করতে হবে। সেটা হলো আন্তা আমালা বিতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের কাজটা করতে হবে। আনুগত্যের কাজটা কি? ইবাদত, ইবাদত, আল্লাহর ইবাদতটা করতে হবে। ইবাদত বলতে কি বোঝায়? আমরা অনেকে মনে করি শুধু নামাজ পড়াটা ইবাদত, রোজা, কিন্তু আপনি যে ভালো কাজটা করলেন, আপনি যে এই সমাজের কল্যাণের কাজগুলো করলেন, একটা কালভার্ট করে দিলেন, রাস্তা করে দিলেন, দান করা সাদাকা করলেন, দাতব্য চিকিৎসালয় তৈরি করলেন, দুস্থ মানুষের সাহায্য করলেন, বিধবার পাশে দাঁড়ালেন, মোতাল্লাকা মেয়েদের একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন, এভাবে অসহায় মানুষদের ভালো কাজ করলেন, এগুলো কি ইবাদত না? এগুলো ইবাদত। যত কাজে সওয়াব পাওয়া যায় এবং যে কাজগুলো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো আপনি পালন করলেন, এই সবটাই হলো ইবাদত, এগুলোই হচ্ছে আল্লাহর আনুগত্য। অতএব তাকওয়ার মূল কথাটা হচ্ছে আল্লাহর আনুগত্যের কাজ করবেন, কিভাবে? আলা নূরিম মিনাল্লাহ,
আল্লাহর আলোকবর্তিকা অনুযায়ী। আলোকবর্তিকাটা কি কে বলতে পারেন? কোরআন সুন্নাহ আহসান আলা নূরি মিন আল্লাহ, অর্থাৎ আল্লাহর ওহির আলোক, ওহিটা হলো কোরআন এবং সুন্নাহ। তারপরে কি? তারজু সওয়াব আল্লাহ, সওয়াবের আশা থাকতে হবে, সওয়াবের আশা থাকতে হবে। আপনি যদি এমনিই করেন যে না আমার ভালো কাজ করার অভ্যাস, আল্লাহর কাছে সওয়াব চাই না, আল্লাহকে সওয়াব দিবেন? চাইতে হবে, চাইতে হবে, কারণ চাওয়াটা আপনার ইমানের অংশ। সওয়াব চাইবেন কার কাছে? শুধু আল্লাহর কাছে। বারাকা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। রহমত চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এই যে চাওয়াটা, এটা তো আমাদের ইমানের অংশ। তাওয়াক্কুল, এটা ইবাদত, এটা ইমানের অংশ, ইবাদতের অংশ। অতএব এই তিনটা জিনিস থাকতে হবে আপনার তাকওয়ার প্রথম সাইডে। আপনি আল্লাহর আনুগত্য করবেন, ওহির আলোকে করবেন, এবং সওয়াবের আশায় করবেন। এর কোনো একটা মিস হলে তাকওয়া হবে না। আর তাকওয়ার দ্বিতীয় সাইডটা কি? সেটা হচ্ছে ও আনতাতরুক মাসিয়াতাল্লাহ, আপনি আল্লাহর নাফরমানিকে ত্যাগ করবেন, পাপ কাজকে ত্যাগ করবেন। আলা নূরি মিন আল্লাহ, এই পাপ কাজটা নির্ধারণ হবে কোথায়? কোরআন সুন্নাহ। একটা কাজকে আপনার মনে হলো পাপ, তাহলে সেটা পাপ হবে না, আপনার মনে হলেই সেটা পাপ হবে না। আবার কোরআন সুন্নাহ যেটাকে পাপ বলেছে, অনেক সময় অনেক মানুষকে বলতে শোনা যায় আমার মনে ধরে না এটা যে কেন হাদিসে নিষেধ হয়েছে, তাই না? কেন কোরআনে নিষেধ? আজকাল মানুষ দেখেন এত সাহসী, তারা আল্লাহর উপরে কথা বলে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে, তারা সহিহ বুখারী মুসলিমের উপর কথা বলে। আছেন এরকম লোক? এবং এগুলো হচ্ছে অধিকাংশই জাগতিক দিক থেকে হয়তো তারা অনেক জ্ঞানের অধিকারী, কিন্তু ইসলামের দিক থেকে পুরোপুরি জাহেল, ইসলামের সাথে সহাবস্থান করে নাই, ইসলামী জ্ঞান তারা শেখে নাই, কোরআনের অর্থও তারা বুঝে না। আমি বিদেশে অবস্থানকালে একবার এক লোককে দেখলাম, সে বলে আমাদের কোরআনে যথেষ্ট হাদিস লাগবে না, ওয়াইয়াদু বিল্লাহ, কোরআনে যথেষ্ট হাদিস লাগবে না। তাই বললাম এত বড় কথা বলছেন, আপনি কি কোরআন পড়ে অর্থ করতে পারেন? বলছে না তা পারি না ভাই। তাহলে এটা কোত্থেকে শিখলেন? কে শেখালো আপনাকে? কার কাছ থেকে শুনলেন? যেভাবে বলছেন মনে হয় আপনি অনেক বড় পণ্ডিত এবং গবেষক, কোরআন আপনার জন্য যথেষ্ট হাদিস লাগবে। আসলে ব্যাপার হচ্ছে কি, এটা হচ্ছে জাহালাত। একজন আরেকজনের কাছ থেকে যেমন বেদাত শিখে, একজন আরেকজনের কাছ থেকে যেমন শিরিক শিখে, তখন শিরিকটাকে সে ইবাদত মনে করে, তাওহীদ মনে করে, বেদাতটাকে তখন সে ইবাদত মনে করে। আছে না আমাদের দেশে বিভিন্ন জেলায় যে আপনি বিভিন্ন বেদাত এবং শিরকি কর্মকাণ্ড দেখছেন, এগুলো কিন্তু ওরা শিরিক হিসাবে করছে না, বেদাত হিসাবেও করছে না। দেখেন তারা মনে করে এগুলো করে তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, কিন্তু এখানে পাতলে প্রবলেমটা কোন জায়গায় বলেন তো? প্রবলেমটা কোন জায়গায়? না, প্রবলেমটা জ্ঞানের প্রবলেম, জ্ঞানটা তাদের আসে নাই, তাদেরকে কেউ চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয় নাই যে এই যে এটা শিরকি কর্মকাণ্ড, তোমরা মাজারে গিয়ে সেজদা দিচ্ছ এটা শিরকি কর্মকাণ্ড, মোমবাতি জ্বালাচ্ছ, পয়সা দিচ্ছ, এই পয়সা দেওয়াটাও কিন্তু শিরক। কেন পয়সা দিচ্ছে সে মৃত লোককে বলেন তো? কেন পয়সা দিচ্ছে? এটা কি মৃত লোক দিতে পারে? কারণ সে ভাবছে ওনাকে পয়সা দিলে সেখান থেকে বারাকা আসবে, সেখান থেকে ফয়েজ আসবে, সেখান থেকে অনেক কিছু এসে তার জীবনকে ধন্য করবে। এটা কি শেরক না? এটা শেরক। আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি হয়তো ভাবলাম মাজারে টাকা দিলাম, এটা শেরক বলতে জান কেন? দেখবেন অনেক লোক এভাবে কথা বলে, আমরা একটা কাজ করলাম এটা তো আল্লাহর জন্যই করেছি, এটা বেদাত হলো কেন? তাই না? এরকম প্রশ্ন করে। পার্থক্যটা মানে এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো তাদের জ্ঞান নেই, জ্ঞান না থাকার কারণে তারা তাওহীদটাকে ভালো করে বুঝতে পারে না, তাওহীদ বিরোধী কর্মকাণ্ডকে তারা তাওহীদের কাজ বলে মনে করছে, ইবাদত বিরোধী কর্মকাণ্ডকে তারা ইবাদত বলে জ্ঞান করছে, ফলে তারা মিস করতেছে অনেক কিছু, ঈমান তাদের ধ্বংস হয়ে যাচ্ছে, আমল তাদের ধ্বংস হয়ে যাচ্ছে, ইবাদত তাদের ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ শিরিক করলে মানুষের পূর্বের পরের সকল আমল বাতিল, লা ইন আশরাকতা লা ইহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল।
খাসিরিন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ববর্তী সকল নবী রাসূলদেরকে এই একই নির্দেশ দিয়েছেন যে যদি তুমি শিরিক করো তাহলে তোমার সকল আমল বাতিল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। বিশেষ করে আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়া মানেই তো হচ্ছে চির জাহান্নামী হওয়া। শিরিক করলে তার কোনো ক্ষমা নেই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে কখনো ক্ষমা করেন না, এছাড়া আর যেন যে কোনো পাপকে তিনি ক্ষমা করেন। সুতরাং আজকে এই যে একটা জরুরি জ্ঞান, শিরিক কি এটা চিহ্নিত করতে হবে এই সমাজের, এই দেশের কারা প্রকৃত শত্রু, মুসলিমদের কারা প্রকৃত শত্রু এটা কি জানতে হবে না? যদি আপনি শত্রুকে মিত্র মনে করেন আর মিত্রকে শত্রু মনে করেন তাহলে তো আপনি খুবই দুর্ভাগ্যবান, তাই না? খুবই দুর্ভাগ্যবান। এই কাণ্ডটা ঘটেছে আজকে যারা আমরা মুসলিম তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, কারণ আমরা জ্ঞানমুখী নই, আমরা জ্ঞান অর্জন করি না। আমাদের মধ্যে অনেকেই আছেন তারা আবার ভাবতেছেন যে আমি তো আমার বাবা সরিয়া কেদার মানুষ, অতএব আমার আর শেখা লাগবে না। কি লাগবে না নাকি? আসলে বাবা জ্ঞানী, বাবা আলেম মানুষ, তার আর লাগবে না। এই জন্য আপনি দেখবেন এই সমাজে আছে অনেক দৃষ্টান্ত, মানুষের সমালোচনা হয়ে যাবে, এই জন্য আমি বলছি না। অনেক মানুষ আছে যার বাবা প্রখ্যাত আলেম ছিলেন কিন্তু ছেলে এলেম তো দূরের কথা, সে সাধারণ একজন মুসলিমের পথেও হাঁটছে না। তাকওয়া ঈমান কোথায় যে গেল সে খবর তাদের নাই। বড়ই দুর্ভাগ্য আমার প্রিয় ভাইরা, বড়ই দুর্ভাগ্য। সুতরাং আল্লাহর মাসিয়াতকে, পাপকে তরক করতে হবে ওহির আলোকে, জ্ঞানটা অর্জন করতে হবে। আপনাকে পাপ চিহ্নিত করতে হবে কিসের আলোকে? কোরআন সুন্নাহর আলোকে। আপনি নিজে মনে মনে একটাকে পাপ বললেন সেটা পাপ হবে না, আবার যেটাকে পাপ সেটাকে পূর্ণ বলে চিন্তা করলেন সেটাও হবে না। শিরিককে তাওহীদ বানানো যাবে না, বেদাতকে ইবাদতে পরিণত করা যাবে না, যতই আপনার ইখলাস থাকুক না কেন। কারণ আমরা জানি একটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত কি? ইমান। ইমান। দুই নম্বর শর্ত ইখলাস। তিন নম্বর শর্ত সুন্নাহ অনুযায়ী হওয়া, মুতাবাআতুস সুন্নাহ, সুন্নাহকে ফলো করা। যে কোনো ইবাদত করবেন কার ইবাদতের আদলে করবেন বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত। নিজের মতো করে করলে হবে? আপনি যে সালাত পড়েন সেটা কার সালাতের মতো হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হজ করছেন কার হজের মতো হতে হবে? যে উমরা করছেন কার উমরার মতো হতে হবে? এভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি না করেন তাহলে যতই ইখলাস থাকুক না কেন কোনো কাজ হবে না আমার প্রিয় ভাইরা। আর শেষে হচ্ছে কি? তাখাফু ইকাবাল্লাহ। আপনি এমনি খারাপ কাজ থেকে বিরত থাকছেন, সওয়াব পাবেন না? আপনাকে এখানেও আল্লাহর ইকাব থেকে বেঁচে থাকার নিয়তটা করতে হবে। ঠিক যেমন সালাত পড়ছেন কার জন্য? আল্লাহর জন্য। রিওয়ার্ড এবং সওয়াব দিবেন কে? আল্লাহ। সেই চিন্তা চেতনা, সেই নিয়াত, ইন্টেনশন, এটা আপনার মনের মধ্যে থাকতে হবে। তাহলেই তাকওয়াকে আপনি ধীরে ধীরে নিজের মধ্যে গড়ে তুললেন। তাকওয়া কোনো ভিজিবল জিনিস না, আমরা অনেকে মনে ফিজিবল জিনিস, এই জন্য আমরা দাড়িটুকুকে তাকওয়া বানিয়ে ফেলেছি। কোনো সন্দেহ নেই মুসলিমদের অ্যাপিয়ারেন্স অর্থাৎ তার চেহারা শুরুতে এবং তার শরীরে যেই পোশাক থাকা দরকার সেটা তাকওয়ার অংশ, সেটা কিন্তু তাকওয়ার অংশ। কিন্তু সেটা একমাত্র তাকওয়া না, হবে সেটা হলো তাকওয়ার অংশ কিন্তু একমাত্র তাকওয়া নয়। ও লেবাসু তাকওয়া যালিকা খাইর, এই না কোরআনে বলছে আল্লাহ তাআলা তাকওয়ার লেবাসটা হচ্ছে উত্তম। এখন তাকওয়ার লেবাস বলতে এখানে শারীরিক লেবাসটাকেও বোঝাচ্ছে আর অন্তর্নিহিত লেবাসটাকেও বোঝাচ্ছে। তাহলে তাকওয়ার দুটো দিক, একটা হলো বাহ্যিক দিক। একটা লোক এখানে আসলো হাফ প্যান্ট পরে, সে কি মুত্তাকি হলো বলেন তো? মুত্তাকি হলো না। এখন আপনি হয়তো বলবেন যে আপনি তাকওয়াতে পোশাকের দিকে নিয়ে গেলেন, পোশাকটা তাকওয়ার অংশ কিন্তু পুরো তাকওয়া নয়। আবার একটা লোক লম্বা জব্বা সব কিছু করে চলে এসছে, এখন তার মধ্যে কি খুব জরুরি হয়ে পড়বে যে না সে সব দিক থেকে মুত্তাকি? না। আমরা দেখব তার আচার আচরণ তার ভেতরে, সে যদি কোনো শিরকি কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাহলে সে মুত্তাকি হলো না, সে যদি কোনো বেদাতের মধ্যে লিপ্ত থাকে তাহলে সে মুত্তাকি হলো না, সে যদি কোনো পাপে লিপ্ত থাকে তাহলে সে মুত্তাকি হলো না। প্রিয় ভাইরা, এই জায়গায় আমাদের তারবিয়াতের প্রয়োজন।
এটাকে বলা হয় আত-তারবিয়া আল ইমানিয়া, তারবিয়াতু তাকওয়া, তাকওয়া ভিত্তিক তারবিয়া, তাকওয়া ভিত্তিক ইমানের প্রশিক্ষণ। এটা আজকে আমাদের সমাজে নাই, আমাদের সমাজে নাই, আমাদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে তো একদমই জিরো হয়ে গেছে। সেখানে এখন আমাদের শিক্ষাবিদেরা মনে করে যে ধর্মীয় শিক্ষা শুরুর দিকে দেওয়া যাবে না,